নমস্কার দর্শক বন্ধুরা শান্তন পর্দায় আপনাদের সকলকে স্বাগত সাথে আছে আমি দীপান্নেতা দর্শক বন্ধুরা আজকে খুব একটি আনন্দের দিন খুশির দিন সেই আনন্দটাকে ভাগ করে নিতে আমি চলে এসেছি আপনাদের সাথে আজকের আলাপনের মধ্যে আড্ডা দেব অনেক খুশি আনন্দ অনেক জানা অজানা সব ভাগ করে নেব আপনাদের সাথে দর্শক বন্ধুরা আজকে হলো খুশির ঈদ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ মুসলিম ধর্মাবলম্বী লোকেরা এই প্রথমে ওদের দুটো ঈদ আসে এর মধ্যে একটি হলো রমজান মাসের দীর্ঘ এক মাস রোজা রাখে সে রোজা রাখার পর তারপর ওদের আসে ঈদুল ফিতর সে ঈদুল ফিতরের প্রায় ঠিক আড়াই মাস বাদে আসে ঈদুল আজাহা বা কোরবানি ঈদ এর আরবিক নাম হলো ঈদুল আজাহা যেটা কি না দিল হজ অর্থাৎ হজ মাসে পালিত হয় সে হজ মাসে যে ঈদটা আসে তাকে বলা হয় ঈদুল আজহা আর এটা শুধু আমি বলবো না মুসলিম ধর্মাবলম্বী লোকের উৎসব এটা আমাদের সকলের উৎসব আমরা যেহেতু একটি এমন একটি রাষ্ট্রে বসবাস করি যেখানে বহু ধর্মের মানুষ বহু জাতের মানুষ বহু ধর্মত্ববাদের একটি সংমিশ্রণ একটি মিলন আয়তন বলা যায় এই ভারতবর্ষটিকে তাই আমরা সকলে একে অপরের দুঃখে যেমন পাশে থাকি তেমন আনন্দটাও ভাগ করে নিই সে আনন্দ ভাগ করতে আজকের আমাদের আয়োজক দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ঈদল আজহা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমরা পালন করি সবটাই কিন্তু এর অর্থ কী এর অন্তর্নিহিত মাহাত্ম্যটা কী সেটা আমরা অনেকেই জানি না সে সব কিছু বিষয় আমরা আজকে জানব সে সব কিছু বিষয় জানতে আজকে আমাদের সামনে আমাদের ডাকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি তিনি হলেন শিক্ষক আমাদের রাজ্যেরই একজন শিক্ষক একজন বিশিষ্ট ব্যক্তি একজন ওনার নাম হলো মুকলিসুর রহমান ওনাকে প্রথমেই জানিয়ে নেব সুস্বাগত আপনাকে আমাদের চ্যানেলে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদের প্রথমে ঈদ উপলক্ষে আপনাদের অনেক আপনাকে অনেক শুভেচ্ছা অনেক অনেক ঈদ মোবারক প্রথমে বলবো আপনি যদি কিছু বলেন দর্শকদের আমি প্রথমে আমার ত্রিপুরা রাজ্যের তথা সারা পৃথিবীর মুসলিম জাতিগোষ্ঠীর পক্ষ থেকে আজকে আগরতলায় টিভি অ্যান্ড পত্রিকা অফিসকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি ঈদুল আজাহার পক্ষ থেকে হয়তো বা আপনার ঈদগাহিগী নামাজ আদায় হয়ে গেছে কোরবানি শেষ তারপর আসলেন তো এই আনন্দটা কীরকম অনুভব করছেন দেখুন আজকে আমাদের ঈদ উল আজাহা উদযাপিত হলো তো ঈদুল আজহা যখন উদযাপিত করি তখন আমাদের মাঝে একটা নতুন ঈদ সম্পর্কে একটা নতুন হাজারেতে ইব্রাহিম আলাই সাল্লা আসালাম এবং হাজারতে ইসমাইল আলাই সালাম সম্পর্কে একটা প্রেরণা জাগে মনের মধ্যে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে যাদের বাবা মা ছেলে স্ত্রী সকলের যারা সামর্থ্য আছে সকলকে এই কোরবানির ঈদ ঈদ উল আজহা কোরবানি করতে হয় তো সেখানে আল্লাহ রবী জনামে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যাদের সামর্থ্য আছে তারা যদি কোরবানি না করে থাকেন তাহলে তারা যেন ঈদগা মাঠে উপস্থিত না হন আমার ঈদগা মাঠে যেন তারা উপস্থিত না হয় তাদের থমক দিয়ে বলেছেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন তো আজকে এই ঈদের দিনে ঈদ উল আজহার দিনে হজরতে ইসমাইল আল্লাহ ইসমাইল আলাই সালাত সালাম এবং ইব্রাহিম আলাহ সলাত সালামের কথা এই যে কোরবানি সম্বন্ধে আমাদের একটা বিশেষ মানে বিশেষ গুরুত্ব আমাদের মধ্যে পরিলক্ষিত হয় তো যেখানে আজকে আমরা সেই কুরবানি সম্বন্ধে কথা বলবো কোরবানির যে ইতিহাস হজরতে ইসমাইল আলাই সাল্লামকে কোরবানি করার জন্য তিনি ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যুগে দেখেন তো তিনি দেখার পরে ছেলের সামনে গিয়ে উনি সরাসরি বলেছেন বাবা এই তোমাকে তো আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করার জন্য জবাই করার জন্য তো কোরআন শরীফে বলা আছে সঙ্গে সঙ্গে এ ইসমাইল আলাই ইসমাইল আলাহসালাতসাল্লাম অনেকে বললেন যে আল্লাহর পক্ষ থেকে যেভাবে নির্দেশ এসছে আমি যেমনি যেমনি নির্দেশ এসে এমনি এমনি আমি রাজি তবে আমি ভয় করছি আপনি এটা কীভাবে নেবেন আপনি ভয় পাচ্ছেন কি না আমি খুশি এবং আল্লাহর পক্ষ থেকে এরকম যে নবীদের কাছে এরকম ওহি এসে থাকে এটা আল্লাহর পক্ষ থেকে এসে থাকে যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে আমার বিশ্বাস আমি সেইভাবে এমনি এমনি আমি রাজি তো ইসমাই ইব্রাহিম আলাহ সালাত যখন ইসমাইলকে কোরবানির জন্য তৈরি হলেন কোরবানি কোরবানি দিতে গেলেন তখন সেখানে বেহস্ত থেকে অমনি এই বেহস্ত থেকে জিব্রাইল আলাহ সাল্লা মাধ্যমে একটা বকরি বা মহিষ যেটা বলি এটা নিচে এসে জবাই হয়ে গেল তো এখানে একটা জিনিস পরিষ্কার যে এক পাক এই কোরবানির মাধ্যমে এই ইব্রাহিম আলাহি সালাইতু কাছে জান পরীক্ষা করছিলেন যে ওনার যে আদরের যে সবচেয়ে প্রিয় সন্তানটাকে কোরবানি দেওয়ার জন্য তো আমরা জানি কোরআন শরীফে বলা আছে যে ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আলাহি সলাতু আসসাল্লাম ওনার এই সন্তানকে পেয়েছিলেন তো এত বছর পরে আমরা জানি আমাদের মধ্যে আমাদের এই দম্পত্য জীবনে অনেকে কুড়ি বছর পনেরো বছর বিশ বছর পরে একজন সন্তান পেয়ে থাকি অনেকের অনেক লেট পেয়ে থাকি তখন সেই সন্তানটা আমাদের কাছে কতটুকু আদরের কতটুকু প্রিয় থাকে এটা আর বলার অপেক্ষা রাখে না তো সেখানে ছিয়াশি বছর বয়সে যেখানে ইসমাইল আল্লাহ সালাতামকে এই ইব্রাহিম নবী পেয়েছেন সেখানে আল্লাহ একটা পরীক্ষা হিসাবে ওনাকে ফেলেছিলেন যে তোমার এই প্রিয় যে সবচেয়ে প্রিয় জিনিসটাকে তোমাকে কোরবানি করতে হবে তো আমাদের আজকে আমরা এটা থেকে এটা শিক্ষা নেব যে প্রিয় জিনিস আমাদের কাছে আজকে যে আমাদের গাড়ি বাড়ি ধন সম্পদ শক্তি এগুলি আমরা প্রয়োগ করছি এগুলিকে আমরা শেষ মনে করছি তো আল্লাহর জন্য আমাদের প্রিয় জিনিসটা প্রিয় মানে তাকোয়া যেটা এটা আমাদের আল্লাহর রাস্তায় মানে এটা প্রমাণ করতে হবে যে এই যে প্রিয় জিনিসটাকে কিভাবে কোরবানি দেওয়া যায় কোরবানির মাধ্যমে যা মানে কোরবানির মাধ্যমে এটা প্রমাণ করা যায় যে আমার ভালো জিনিসটা সবটাই আমি আল্লাহর জন্য কোরবানি দেব। কোরবানি মানে কোরবানির মাধ্যমে আমরা এটাই আল্লাহর যে মানে প্রিয় জিনিসটাকে কোরবানি দিই আল্লাহকে আমরা সর্বে মানে ভালো জায়গায় একদম মনের একদম মানে যে হৃদয়ের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ আল্লাহকেই আমরা স্থান দেব এই কোরবানির মাধ্যমে আমরা এটাই প্রমাণ করতে চাই আর প্রথমে একটু জানতে চাইবো যে ঈদ বা ঈদুল আজাহা কোথাটা কোথা থেকে আসলো বা এর উৎপত্তিটা কোথা থেকে কেন এটাকে ঈদুল আজাহা বলা হয় ঈদুল আজহা আমাদের বছরে দুটো ঈদ হয় একটা রমজান সারা মাস রমজান রোজা থেকে আমরা যে ঈদটা পালন করি এটাকে বলা হয় ঈদুল ফেতের আর আড়াই মাস পরে ঠিক যে ঈদটা আছে আমাদের এটা হলো ঈদুল আজাহা তো ইব্রাহিম আলাহি সাল্লা যে ইসমাইলকে এই যে স্বপ্নে যুগে দেখে যেটা কোরবানির কথা যে প্রসঙ্গটা আমি ইতিমধ্যে বললাম তো ইতিমধ্যে বললাম তো এটা এই ইসমাইল আল্লাহ সাল্লামকে এটা মানে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ স্বপ্নে ইব্রাহিম আলাহি সাল্লা দেখে বলেছেন স্বপ্নের মাধ্যমে তিনি এটা কোরবানি করবেন কোরবানি দিয়ে যে আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন যে আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা যে আল্লাহ নামে কোরবানি দিয়ে আজকে আমরা এটা প্রমাণ করতাম করতে চাই যে কেটে দেওয়া যাবে হম হম একদম কোন কাটা কাটা হবে আপনি যতটুকু বলবেন আবার শুরু করুন আবার শুরু করে আপনি কি বলছেন প্রশ্নটা আবার আমি বলছিলাম যে ঈদ মানে ঈদ বা ঈদুল আজাহা কথাটা উৎপত্তি কোথা থেকে বা এটাকে কেন ইদুল আজাহা বলা হয় এটা তো ঠিক কি করে বলবো এটা এটা কোন কথাটা দিয়ে বললে হবে ঈদুল আজহা মিন্স তো কোরবানি ঈদ কোরবানিটাকেই আপনি বিশ্লেষণ করুন যে কোরবানি দেওয়া হয় তাই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়া হয় তাই এটাকে ঈদুল আজহা বলতে এটা তো আরবিক নিম এটা তো বাংলা মিন আমরা যেটা জানি কোরবানি তাই এটাকে কোরবানি বা ঈদুল আজহা তো আরবিক শব্দ এটাকেই ভাবে বলা হয় তা আপনার প্রশ্নটা ধরাবো করতে আমি বলবো আমি বললি আবার প্রশ্নটা এখান থেকে আবার এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা আবার জানতে চাইবো যে আমরা জানি ঈদ বা ইদুল আজাহা যে আজকের দিনটা এই কথাটার উৎপত্তিটা কোথা থেকে বা ঈদ ইদুল আজাহা এই দিনটিকে আজাহাই কেন বলা হয় হজরত ইব্রাহিম আলাই সালাতাম যখন স্বপ্নে দেখলেন যে ওনার ছেলেকে উনি কোরবানি দিচ্ছেন আল্লাহর নির্দেশে তো উনি সঙ্গে সঙ্গে ওনার সন্তানের সঙ্গে ছেলের সঙ্গে বললেন যে বাবা আমি তোমাকে কোরবানি দিচ্ছি কোরবানি দেব আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্নে দেখেছি তো ইসমাইল আলসালাম সঙ্গে সঙ্গে খুশি হয়ে রাজি হয়ে গেলেন বলে আল্লাহর পক্ষ থেকে যদি এরকম এরকম হয়ে থাকে এই নবীদের কাছে এরকম ওহি আসে তো সেখানে আমি তৈরি আল্লাহ পাক যেমনি যেমনে বলেছে আমি এমনি এমনিতেই তৈরি আপনি আমাকে জবে করুন এই আপনার স্বপ্ন বাস্তবিত করুন তো এখানে ইসমাইল ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাই সালাম ওনার সন্তানকে জব করতে জবে করার মধ্যে দিয়ে এই ঈদুল আজাহা এটা শুরু হলো তো আমাদের আল্লাহ পাকের কাছে এই যে পরীক্ষাটা উনি বলার সঙ্গে সঙ্গে ওনার ছিয়াশি বছর পরে যে সন্তানটা পেয়েছেন ওনাকে বে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে থেকে পেয়ে ওনাকে জব করতে তৈরি হয়েছেন এই যে এই যে পরীক্ষাটা আল্লাহ করলেন এই পরীক্ষাটা উনি সাকসেস উনি উনি একদম উত্তীর্ণ হয়েছেন সাফল্যতার সঙ্গে তো পাক খুশি হয়ে এটাকে এই মানে আমাদের কাছে স্মরণ করে রাখার জন্য আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই ঈদুল কোরবানির মাধ্যমে পশু জবাইয়ের মাধ্যমে এটা এটা উদযাপিত উদযাপিত হয়ে থাকে তো এটা উদযাপিত হয়ে থাকে তারপরে বলা হচ্ছে যে এই যে আদরের জিনিসটা এভাবে কোরবানি করায় করে যে একটা মানে আল্লাহ এত খুশি হয়েছেন তো এটা থেকে আমরা এটাই শিখতে পারি যে যা কিছু করি আমরা দুনিয়াতে পৃথিবীতে হ্যাঁ সব আমরা আল্লাহর জন্যই করব আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহর রাজি খুশির আমরা করবো সেহেতু এই কোরবানির গোশত এই রক্ত মাংস এটা আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ চাচ্ছে তার দিলের যে ভালোবাসাটা এটা আমার জন্য কতটুকু ভালোবাসা এই কোরবানির মাধ্যমে আমরা সেটা প্রমাণ মন থেকে কতটুকু করা যায় সেই বিষয়টা সে এখন আরেকটু জানতে চাইবো যে বর্তমান সময়ে এই যে কুরবানি ঈদ বা ঈদুল আযহার মাহাত্ম্যটা কতটুকু যে বর্তমান যে প্রেক্ষাপট আমাদের সমাজ ব্যবস্থা সেই ক্ষেত্রে এটা কতটুকু প্রয়োজনীয় দেখুন আমাদের ভারতবর্ষ সর্বময় ইহুদি খ্রিস্টান জাতি বর্ণ নির্বিশেষে আমাদের অনেক জাতির বাস এই ভারতবর্ষ সেখানে আমরা দুর্গ উৎসব যেমন ত্রিপুরাবাসী আমরা পালন করি আমাদের ঈদ উৎসবও আমাদের মাঝে যারা অন্যান্য ধর্মধর্মীর লোকরা আছে ওরা খুশির সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করে তা আমরা ঈদটা এমনভাবে পালন করি যাতে আমাদের আনন্দটা অন্যের জন্য নিরানন্দ না হয় যেখানে আমরা যে কুরু কুরবানি যে পশু কুরবানির মাধ্যমে আমরা ঈদটা করি যাতে আমার পার্শ্ববর্তী তার বর্জ্য পদার্থ আমরা যাতে সেফলি এটা মাটিতে পুঁতে রাখি এবং আমার আমাদের আনন্দে হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সবাই এটার মধ্যে স্বামী সমভাবে সেই ঈদের আনন্দটা আমরা ভোগ করি ঈদ যার যার ঈদটা বা কিন্তু আনন্দটা সবার সেইভাবে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে ছিলাম আছি এবং থাকবো এবং এই ঈদে আমি আমি আমাদের এই মুসলিম জাতি গোষ্ঠীর পক্ষ থেকে এই রাজ্যের সারা দেশের সকল ধর্মের মানুষের কাছে আমি আমার ঈদের শুভেচ্ছাও জানাতে চাই এবং এই ঈদ ঈদ আমাদের আনন্দ যেভাবে নিয়ে আসে সকলের মাঝে যাতে আমরা গরিব দুঃখী সকলকে মিলেমিশে যেতে এই আনন্দটা ভোগ করতে পারি যেমন আমরা যে কোরবানিকে কোরবানির তিনটা অংশ ভাগ করা হয় একটা অংশ গরিব যারা পুষ্টিকর খাদ্য তারা খাবে বছরে খেতে পারে না মাসে খেতে পারে না এই গরিব অংশের লোকদেরকে আমরা একটা অংশ ভাগ করে দিই একটা আত্মীয় স্বজনের মাঝে ভাগ করে দিই আরেকটা আমরা নিজেরা নিজেরা বাড়িতে নিয়ে যাই তো সেই হিসাবে আমি এটুকু বার্তা দিতে চাই জাতি বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ যাতে সকলের মাঝে পরিলক্ষিত হয় সবাই যাতে আমরা এক আনন্দে ভোগ করতে পারি সেই বার্তাটুকু আমি দিতে চাই আমরা জানি এই যে ঈদুল উল দিনে অর্থাৎ কোরবানি দে পশু বলি দেওয়া হয় সেটা কি নিছকই একটি পশু বলি বা পশুর কোরবানি নাকি এর একটি অন্তর্নিহিত আধ্যাত্মিক বা ধার্মিক কোনো অর্থ আছে এটা ব্যাপারটা হলো আমাদের মনের মধ্যে যত পাপ পঙ্কিলতা যত কিছু আছে এটা কোরবানির মাধ্যমে একটা জিহাদ। জেহাদ মানে মানুষের মানুষের সঙ্গে জেহাদ করা এরকম না যে মনের অশুভ কাজ যেগুলি শতানি চক্রান্তে যেগুলি কাজগুলি আমরা করি যেটা সমাজের পক্ষে ভালো না এবং আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে এই সমস্ত জিনিসগুলির প্রতি আমাদের মানে এগুলি পেছনে ঠেলে এগুলির সঙ্গে জেহাদ করে ভালো কাজগুলি আমরা যাতে করি এবং এই কুরবানির মাধ্যমে পশু জবায়ের মাধ্যমে আল্লাহর কাছে পেছনের পঙ্কুলতা অশুভ কাজ যে এগুলিকে আমরা এগুলির সঙ্গে জেহাদ ঘোষণা করা এই কোরবানির মাধ্যমে আমরা বহির প্রকাশ বহির প্রকাশ হয়ে থাকে আমরা জানি যে কোরবানির পর সকলে যে মাংস পশুর মাংসগুলি সকলের গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করা হয় এবং পশুর যে চামড়াটাও বিক্রি করে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে এটা আসলে কোন কেন দেওয়া হয় এটা কি কোনো পূর্ণ অর্জনের জন্য না নিজের ভালো লাগা বা কোরআনের মাহাত্মটা কি কোরআনের মাহাত্ম বলা হয়েছে কোরআন শরীফও বলা হয়েছে যে কোরবানিটা আমরা করব এই কোরবানির যে পশুর চামড়াটা এটা বিক্রি করে গরিব বংশের মানুষের কাছে বিলে করে দেওয়া তারাও যাতে একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এটার এই চামড়াটা বিক্রি করে গরিব এতিম মানুষের মাঝে ভাগ করা দেওয়ার জন্য কোরআনে নিষিদ্ধ কোরআন নির্দেশ দেওয়া আছে তো আমরা যে ঈদ পালন করি আমাদের পাশাপাশি যারা গরিব অংশের মানুষ তারাও যাতে সেদিনে একটা নতুন জামা কাপড় পরতে পারে একটা নতুন আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য আমাদের এই এই সহযোগিতা করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বলা আছে সমাজে সবাই আমরা সবাই আল্লাহ তালার বন্দা সবাই আল্লাহর সৃষ্টি যাতে সবাই সম মানে আনন্দটা ভোগ করতে পারে সেরকম এইভাবেই এই ব্যবস্থা করা আছে সে ঈদের একটি দিন আমরা কি করি কোরবানির পর মাংসগুলি গরিবদের মাঝে আমরা বিতরণ করি সে পুষ্টিকর খাদ্য বলুন আনন্দটা ভাগ করে নি এই যে প্রক্রিয়াটা এটা কি সবসময় হওয়া দরকার নাকি শুধু ঈদের দিনটাই আমরা বেঁচে এটা সবসময় হওয়ার দরকার এটা সবসময় আমরা সামাজিক জীব হিসাবে সামাজিক মানুষ মূল্যবোধ আমাদের থাকার দরকার যে গরিব অংশে যেমন আমরা এক মাস রোজা রেখে এক মাস রোজা রেখে এর যে ফিতরা যেটা জাকাত আমরা গরিবদের মাঝে বন্টন করি যারা দুবেলা ধরো সপ্তাহে একবার মাংস খেতে পারে না মাসে একবার ভালো জামা পরতে আমরা ভালো খেতে পারে না এখান থেকে আমাদের একটা জাকাত একটা মানে হিসাব করে মানে যেমন পশু পাখি ধন সম্পদ টাকা জাগা জমি সোনা গয়না প্রত্যেকটার উপরে একটা জাকাত নির্দিষ্ট করা হয় এই জাকাতটা আমরা গরিব অংশের মানুষের কাছে ভাগ করা দেওয়া হয় এটা এটা ইসলামের একদম মানে নির্দেশ এবং আল্লাহ পাকের নির্দেশ রয়েছে আমাদের হাজারত মোহাম্মদ রুস্ল্লা সাল্লাহ সাল্লামের নির্দেশ রয়েছে যে এভাবে গরিবদের মধ্যে এই জাকাতটুকু ভাগ করে দেয় তার পাশাপাশি যে আমরা ঈদ করলাম যেভাবে যাদের আমাদের সামর্থ্য আছে আমরা ঈদ করলাম যাদের সামর্থ্য নেই তারা কি করবে তখন আমাদের বলা হয়েছে মাংসের তিন ভাগ করে এক ভাগ এই গরিবের মধ্যে ভাগ করে দেওয়া প্রয়োজনীয় এটা সারা বছর অন্যান্যভাবেও যে যেভাবে পারি আমরা যে যে থেকে হোক যাতে গরিবের পাশে আমরা থাকি সবসময় গরিবদের আমরা একটু ভালো ভালো খাবার দিতে পারি ভালোবাসতে পারি তারাও আমাদের ভালো রাখার একটা ভালো রাখার একটা দিক ঠিক একদম আমরা দেখতে পাই যে ভারতবর্ষ এমনই একটি রাষ্ট্র যেখানে আমরা বুদ্ধদের যে বুদ্ধ পূর্ণিমাও আনন্দ করছি হিন্দুদের দুর্গাপূজায় আনন্দ করছি মুসলমানদের ঈদে আনন্দ করছি আবার খ্রিস্টানের খ্রিসমাস ডেতে আনন্দ করছি সে যে একটি সার্বজনীন উৎসব হয়ে উঠছে এই দিকগুলো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা আমাদের খুব সুন্দর দিক ভালো দিক আমরা বুদ্ধ পূর্ণিমাতে অংশগ্রহণ করি তারপরে খ্রিস্টমাস থেকে অংশ অংশগ্রহণ করি দুই ঈদে আমাদের যে দুটা বছরের ঈদ সবে বরাত সবে কদর এগুলিতে আমরা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সবাই একসাথে মিলেমিশে এই আনন্দটা উপভোগ করি মানে এটা খুব একটা ভালো দিক ভালো বার্তা সারা বছরে একটা উৎসবের মধ্যে থাকে যেমন দুর্গা সময় আমরা নতুন জামা কাপড় কিনি দুর্গা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি দেখি সবার সঙ্গে আনন্দ উপভোগ করি এটা একটা ভারতবর্ষ ভালো দিক এটা ভারতবর্ষের একটা ঐতিহ্য আমাদের ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্য হ্যাঁ এটা খুবই আনন্দ লাগে আমরা এটা আনন্দ ভোগ করি খুব ভালো ভালো লাগে সবাই মিলেমিশে একসাথে আনন্দ উপভোগ করি ভারতবর্ষ তো একটা বহুত্ববাদী সমাজ ব্যবস্থা সেখানে এই যে একটি সার্বজনীন মেলবন্ধন বা একটা ভাতৃত্ববোধ সকলের মধ্যে কাজ করে সে বিষয়টাকে আরও একটু দৃঢ় হওয়ার প্রয়োজন নাকি মোটামুটি ঠিকই আমি মনে করি যেটা আছে এটা এটা আরও মজবুত করার আমরা যারা স্বাবলম্বী মানুষ সব থেকে শিক্ষিত এবং শিক্ষক সমাজের যে মানে সামাজিকতা আমরা রক্ষা করার জন্য দায়বদ্ধ তারা আমরা আরও সবাই সবাই কাছে এগিয়ে এসে সবাই মিলেমিশে হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সবাই যাতে মিলেমিশে আমরা আরও দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আরও দেশটা সমৃদ্ধিশালী হয় সেই দিকে আরও সবাই এগিয়ে আসার মনোযোগ দেওয়া আমি প্রয়োজন মনে করি সেই একদম আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই ঈদের দিনে সকলে ঈদগাহে গেল নামাজ আদায় করলো কোলাকুলির মাধ্যমে একটা একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়ে গেল সে আনন্দটা সব সময়কার জন্য না শুধু এই পার্টিকুলার একটা দিনের জন্য আমরা মনে আমি আমার ধর্ম মুসলিম ধর্মের পক্ষ থেকে এটা বলবো যে আজকে যেভাবে আমরা আনন্দে কোলাকুলি করে মেতে উঠেছি ঈদ মানি খুশি আনন্দ করছি এটা যাতে সারা বছর আমাদের মধ্যে থাকে আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করব যেতে আমরা সবাই সবাই মিলেমিশি আনন্দটাকে সারা বছর বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভোগ করতে পারি আনন্দ উপভোগ করে আমরা সার্বিকভাবে আমাদের দেশ জাতি আমরা আরও এগিয়ে যাবো শিক্ষা দীক্ষায় বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটাকে ঈদ বলুন আর দুর্গাপুজোয় বলুন বা যে কোনো ধর্মের যে কোনো উৎসবে বলুন সেটাকে যে সার্বজনীন উৎসবের মিলনায়তন তৈরি করা হয় সেটা আসলে কিভাবে সম্ভব কিভাবে আমরা আরও বেশি আরও বেশি ঘনিষ্ঠ হতে পারবো আরও বেশি সম্পর্কের উন্নতি ঘটতে পারে জন সচেতনতা সচেতনতামূলক আমাদের প্রোগ্রাম করা দরকার আমাদের মধ্যে এগুলো নিয়ে প্রচার প্রসারে বিভিন্ন প্রোগ্রাম করার দরকার যে আমরা সবাই আল্লাহ তালার মানে আল্লাহ তালার সৃষ্টি সবাই মানুষ তারপরে ভারতবর্ষ মানে একটা মহা মিলন মিলনের দেশ তারপরে কবি নজরুল ইসলাম একটা কবিতা আছে যে এই কবিতাটা না নানা নানা জাতি নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান তারপরে আমরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা সবাই সবাই একে অপরের ভাই ভাই হয়ে এই দেশটাকে আমরা আরও এই কী বলে সুভ্রাতৃত্বের মাধ্যমে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার মুসলিম ধর্মের পক্ষ থেকে সকলের কাছে আহ্বান রাখছি এবং আজকে আমাদের এই সেন্দন টিভি অ্যান্ড পত্রিকা অবশ্য আমি এই সহযোগিতা করার জন্য প্রচার প্রসারে আমি সেই একদম আমরা তো সকলেই চাই যে সকলে ভাতৃত্ববোধে মিলন আয়তনে তৈরি হোক একটি ভাতৃত্ববোধ হোক আনন্দে উৎসবে আমরা মাতোয়ারা হয়ে থাকি এটা যেমন আমাদের জন্য ভালো তেমন সমাজের জন্য ভালো দেশের জন্য ভালো আগে শুরু করতে হবে ঘর থেকে ঘরটা ভালো হলে সমাজটা ভালো হবে এবং সমাজ ভালো হলে রাজ্যের ভালো হবে রাজ্য ভালো হলে দেশের ভালো হবে এই করতে করতে গোটা পৃথিবীটাই একটি ভাতৃত্ববোধের একটি আনন্দের একটি সাগরে পরিণত হয়ে যাবে যেটা আমরা সকলেই চাই সেই আজকের এত ভালো একটি দিনে আপনি এসেছেন অনেক মূল্যবান কথা আমি আপনার কাছ থেকে জানতে পারলাম এবং আরও অনেক কিছু জানার যেটা জানার তো আর শেষ নেই জানার খুব ইচ্ছা কিভাবে কাটলেন আজকের এটুকু সময় আজকের একটা মানে সারা বছরের মধ্যে আজকে আমাদের রোজার ঈদুল ফেতর ঈদুল ফিতর আর আজকে যে ঈদুল আজাহা এটা একটা অন্যভাবে মানে উপভোগ করছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা আজকে সবাই মিলে কোরবানি হলো ঈদ হলো নামাজ হলো তারপরে পিটা ফুলি সবাই খাওয়া দাওয়া হলো গরিবের মধ্যে যে টাকা এবং গোস্ত বিক্রি করে একটা মনের মধ্যে যে আলাদা তৃপ্তি পেয়েছি হ্যাঁ এটা একটা আলাদা পাওনা তা আমরা সারা বছর যাতে সকলে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি এবং গরিব সকলের দুঃখে সুখে দুঃখে আমরা অংশগ্রহণ করতে পারি এইটুকুই আমি আজকে আশা রাখবো এবং সকলের কাছে আমি এটুকুই একদম একদম দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা কথা বলছিলাম খুব অজানা অনেক জানা অনেক কিছুই জানতে পারলাম আসলে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে একটা একটা ভালোবাসার জায়গা এদিনে যেমন শুধু মুসলিম ধর্মাবলম্বী লোকেরাই আনন্দ করে এমনটা নয় আমরা সকলে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সকলে জাতি উপজাতি সকলে মিলে আমরা আনন্দে মাতোয়ারা হয়ে থাকি শুধু এই যে ঈদে নয় দুর্গাপূজা বলুন বা যে কোনো অনুষ্ঠান বলুন আমরা সকলে একই সাথে বসবাস করি একই সাথে আনন্দ করি একই সাথে দুঃখ ভাগ করে নিই এটাই আমাদের চিরাচরিত বৈশিষ্ট্য ভারতবর্ষের এটাই হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই আলাদা করে সব দেশ থেকে ভারতকে আর সে ভাতৃত্ব বৌধ আরো দৃঢ় হোক আরও ভালো হোক আরও সুখে শান্তিতে আমরা সকলেই থাকি আর বিশেষ করে আজকের দিনটা খুব ভালো কাটুক সকলের একদম নির্মল শ্রেণী থেকে উচ্চ শ্রেণী গরিব থেকে ধনী সকলেই খুব আনন্দে আনন্দে আজকের দিনটি কাটুন আর খুব ভালো থাকুন এই আশা নিয়েই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার